আসসালামু আলাইকুম, আমি অয়ন। আমার চ্যানেল থেকে আজকে নতুন আর একটা ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আজকের ভিডিওটা বেসিক্যালি আমাকে আসলে আমার ফেসবুক পেজে অনেকে নক দিয়ে বলেন এবং আমাকে কমেন্টেও কয়েকজন নক দিয়ে জানতে চেয়েছেন যে আপু, নতুন বিড়াল পালা শুরু করছি, আসলে বিড়ালের কয় বেলা করে খাবার দিব ওদেরকে এবং কী কী খাবার দিতে পারি প্রতিদিন, এই জিনিসগুলো জানতে চান। এছাড়াও জানতে চান যে মান্থলি কত টাকা খরচ হয় একটা বিড়ালের পিছনে, যারা বিড়াল পালতে শুরু করেছেন বা পালবেন এরকম ডিসিশন নিয়েছেন তারা জানতে চান। তো আমি দুইটা টপিককে আজকে একটা ভিডিওতে অ্যাড করলে ভিডিওটা আসলে অনেক লেন্দি হয়ে যাবে। আমার বিড়াল যে খাবারে অভ্যস্ত, আপনার বিড়াল সেই খাবারে অভ্যস্ত নাও হতে পারে, কিন্তু টাইমিংটা কিন্তু সেম থাকবে, ঠিক আছে? টাইমিংটা সেম থাকবে, খাবার ডিফারেন্ট হতে পারে কিন্তু টাইমিংটা সেম থাকবে। প্রথমে হচ্ছে আমি কোন বয়সের জন্য কতটুকু খাবার ওদেরকে দেওয়া যায় বা কী কী দেওয়া যেতে পারে এই জিনিসটা বলছি। অ্যাট ফার্স্ট চলে আসি 0 থেকে 1 মান্থস, এই টাইম এর ভিতরে যে সময়টা রয়েছে এই সময়টাতে বেবি শুধুমাত্র দুধ খাবে। যদি মম থেকে থাকে তাহলে মমের দুধ খাবে, সেক্ষেত্রে হচ্ছে মমকে বিড়ালকে হচ্ছে আপনার পুষ্টিকর খাবার যেগুলো রয়েছে সেগুলো ওদেরকে খাওয়াতে হবে যাতে বেবিরা ভালো মতো দুধ পায়। আর যদি বেবিটা অরফান হয়ে থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনাকে বিভিন্ন অনলাইন শপে বা বিভিন্ন পেট শপে হচ্ছে মিল্ক রিপ্লেসার পাওয়া যায়, কিটেন মিল্ক, সেগুলো কিনতে হবে। এখন ইনস্ট্রাকশন দেওয়া থাকে যে কীভাবে এটা আপনি মেক করবেন, দুধটা কীভাবে তৈরি করবেন এটা লেখা থাকে। আর হলো কিটেন ফিডার কিনতে পাওয়া যায়, এই ফিডারগুলো কিনেও খাওয়াতে পারেন, চাইলে আমরা ওষুধের সাথে যে ড্রপার থাকে সেই ড্রপারে করেও খাওয়াতে পারেন অথবা চামচ দিয়েও খাওয়াতে পারেন। আপনাকে হ্যান্ড ফিড করতে হবে, এটা হচ্ছে প্রতিদিন আপনাকে 2-3 ঘন্টা পর পর এই দুধটা ওকে খাইয়ে দিতে হবে, কারণ দুধ ছাড়া কিন্তু বেবি অন্য কিছুই খাচ্ছে না। সো ওদেরকে 2-3 ঘন্টা পর পর এই দুধটা বানিয়ে খাওয়াতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে 0 থেকে 1 মান্থসের মধ্যে যে বেবিরা থাকে তাদের জন্য। 1 মাস থেকে 3 মাসের মধ্যে যেসব বেবিরা রয়েছে তখন যদি তারা দুধ খায় তাহলে তার পাশাপাশি কিন্তু আপনি ওদেরকে চিকেন খুব নরম করে পানি পানি করে মেখে দিতে পারেন, সামান্য ফিশ দিতে পারেন, ড্রাই ফ্রুট যেগুলো রয়েছে কিটেনদের জন্য সেগুলোও দিতে পারেন, চাইলে জেলি ক্যান ফুডও দিতে পারেন। হোমমেড যে খাবারগুলো আপনি দিবেন সেগুলো 30-40 গ্রাম পরিমাণ, আপনি একটু মেপে এই জিনিসটা জেনে নেবেন, এই পরিমাণ মতো দিতে পারবেন ওদেরকে। এবং আপনি যে ড্রাই ফ্রুটগুলো দিচ্ছেন বা ক্যাট ফুড কিটেন ফুড যেগুলো দিচ্ছেন সেগুলো আপনি 20 গ্রামের মতো করে দিতে পারবেন ওদেরকে দিনে। আর এই সময় বাচ্চাদেরকে দিনে আপনি 4-5 বারের মতো খাবার দিতে পারবেন। এরপর চলে আসি 3 মাস থেকে 6 মাসের ভিতরে যেসব বিড়াল রয়েছে ওদেরকে দিনে কয়বার খাবার দিতে হয় এবং কী কী খাবার কতটুকু দিতে হয়। আর 3 মাস থেকে 6 মাসের ভিতরে যেসব বিড়াল রয়েছে ওদেরকে হচ্ছে দিনে আপনি 3 বার খাবার দিতে পারবেন, আর সেই সাথে কিন্তু ওরা মাছ মাংস ভাত বা ক্যাট ফুড বা ক্যাট ফুড বা হচ্ছে জেলি যে ক্যান ফুড রয়েছে সেগুলো খেতে পারবে। তো সেক্ষেত্রে হচ্ছে আপনি আগে যেভাবে খাবার দিতেন তার থেকে কিছুটা বাড়িয়ে খাবার অবশ্যই দিতে হবে, আর আপনার বিড়ালের প্রয়োজন মতো অবশ্যই আপনাকে খাবার বাড়াতে হবে, ঠিক আছে? আরেকটা জিনিস হচ্ছে যে 3 মাসের পর থেকে দুধ কিন্তু একদমই বন্ধ করে দিতে হবে, এরপর থেকে আর দুধ খাওয়ানো যাবে না ওকে। মাছ মাংস সবজি ভাত ক্যাট ফুড ড্রাই ফুড জেলি ফুড এগুলো সব কিছু দেওয়া যাবে। এবার চলে আসি 6 মাস বা তারপরে যেসব বয়সের বিড়াল রয়েছে এদেরকে দিনে 2 বার করে খাবার দিতে হবে এবং এরা মাছ ভাত মাংস সবজি ক্যাট ফুড ড্রাই ফুড ক্যান ফুড সব কিছু খেতে পারবে। তো এদেরকে হচ্ছে দিনে 2 বার খাবার দিতে পারবেন, সেক্ষেত্রে হচ্ছে খাবারের পরিমাণটা হবে যদি আপনি হোমমেড খাবার যেগুলো আমরা ভাত মাছ ওদেরকে খাওয়াই বা ভাত মাংস যেগুলো খাওয়াই সেগুলো হচ্ছে আপনাকে অবশ্যই 100 গ্রামের মতো করে দিতে হবে বা এর কম দেওয়া ঠিক নয়, 100 গ্রামের মতোই দিতে হবে। এবং যদি আপনি ক্যাট ফুড বা ক্যান ফুড যেগুলো রয়েছে বা জেলি ফুড রয়েছে সেগুলো দিতে চাইলে 70 গ্রামের মতো দিতে পারবেন। যদি হোমমেড ফুড 100 গ্রামের কম খায় বা যেগুলো ক্যাট ফুড রয়েছে ক্যান ফুড রয়েছে এগুলোও যদি কম খায় তাহলে অবশ্যই আপনার বিড়ালকে একজন ভেটের কাছে নিয়ে যাবেন। আপনার বিড়ালের অরুচি হতে পারে এটা ধরে নেওয়া যায় এবং একজন ভেটের পরামর্শ খুব জরুরি। আমি এতক্ষণ যেগুলো জিনিস বললাম যারা নতুন বিড়াল পালছেন অবশ্যই এই জিনিসগুলো মেনটেন করবেন, আর কিছুদিন পরে নিজেই বুঝতে পারবেন যে আপনার
আপনার বিড়ালের কতটুকু খাবার প্রয়োজন এবং আপনার বিড়ালের কতটুকু খাবারে আপনার বিড়ালের পেট ভরছে এই জিনিসটা আপনি নিজেই সহজেই বুঝতে পারবেন। তখন আর এগুলো মাপামাপি করে খাবার দেওয়ার আসলে ঝামেলাটা থাকবে না। বিড়ালের সমস্যার জন্য যখন অনেকে নক করেন, যখন জানতে চাই যে আপু আপনার বিড়ালকে কি খাওয়াচ্ছেন বা আপনার বিড়াল কি খায়, তখন বলেন যে আপু সবসময় তো মাছ ভাতই খায়। তো মাছ ভাতটা তো আমি আগেও বলেছি, এখনও বলছি, শুধুমাত্র মাছ ভাত একটা বিড়ালের পুষ্টি গুণাগুণগুলো পুরোপুরিভাবে ফিল আপ করে না। সো আপনাকে অবশ্যই আরও কিছু জিনিস আপনার বিড়ালের খাবার ডায়েটে বা খাবার চার্টে আপনাকে অ্যাড করতে হবে। আরেকটা জিনিস যেটা আমি আমার অন্য অন্য ভিডিওগুলোতেও প্রায় বলে থাকি, সেটা হচ্ছে যে যত ভালো খাবার যত পুষ্টিকর খাবারই দেন না কেন, বিড়ালকে অবশ্যই কিন্তু ভ্যাকসিন করাতে হবে। এই ভ্যাকসিনটা ইয়ারলি একবার এটা অবশ্যই মেনটেন করাতে হবে, তাহলে কিন্তু বিড়ালের রোগ প্রতিরোধ ক্ষমতাটা অনেক বেড়ে যায় এবং ওদের যদি কোনো সাধারণ অসুখ হয় সেক্ষেত্রে কিন্তু ওরা তাড়াতাড়ি সেটা রিকভার করতে পারে। সো ভ্যাকসিনটা করাতে হবে, ডিওয়ার্মিং করাতে হবে, সেই পাশাপাশি আপনি হচ্ছে বিড়ালকে পুষ্টিকর খাবার দিবেন এবং খাবারের যে সিস্টেম আছে সেটা মেনটেন করতে হবে, তাহলে আপনার বিড়াল সবসময় সুস্থ থাকবে ইনশাল্লাহ। তারপরও যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আমি রিপ্লাই করার চেষ্টা করব। সবাই অনেক অনেক ভালো থাকবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো, আর বেল বাটন ক্লিক করতে হবে আমার নতুন ভিডিওর আপডেট পেতে। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।